পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে শোন মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী শোন মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী পথ চলিতে তার নাম বলিতে তার নাম চলিতে তার নাম বলিতে তার নাম কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে তার কথাটা তিনবার বললাম, কেন বললাম? নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলি, যারা কীর্তন ছাড়াও অন্যান্য গান বাজনা করেন এই জায়গাগুলো মনে রাখবেন। দেবতত্ত্ব, গুরুতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব, সেটা যদি আপনি লেখার পড়ার মাধ্যমে যদি প্রকাশ করতে চান, তার নাম উচ্চারণ না করে, ধরুন পর্যন্ত প্রভু রামচন্দ্র, প্রভু গৌরসুন্দর, প্রভু কৃষ্ণ, প্রভু নারায়ণজী, হ্যাঁ, তার নামটা লিখছেন না, কি লিখলেন? তার, তার কথাটা যদি চন্দ্রবিন্দু ছাড়া লেখেন তাহলে জড় জগতের ভাবনা চলে আসে, আর যেই তার মত তারের উপরে চন্দ্রবিন্দু বসে গেল তখন ঈশ্বর ভাবনা চলে এল, গুরু গুরুদেবের ভাবনা চলে এল, বুঝতে পেরেছেন? তাহলে লেখাপড়ার মধ্যে চন্দ্রবিন্দু ব্যবহার করলেই নাম না বললে বোঝা যায় গুরুতত্ত্ব, দেবতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব। তাহলে গানের ক্ষেত্রে কিভাবে বোঝাবো? আলাদা করে বলতে হবে যে দেখুন এই তারের উপরে চন্দ্রবিন্দু আছে? হবে না। তাহলে এখানে বলতে গেলে, এই গাইতে গেলে নাকটা ব্যবহার করতে হবে, গানে নাকও ব্যবহার হয়, সব সময় নাক ব্যবহার করলে ভালো লাগে না, তখন বলে নাকে গান গায়, বলে না? নাকটা ব্যবহার হবে কখন? যখন চন্দ্রবিন্দু ব্যবহার হবে তখন হচ্ছে নাক ব্যবহার করতে হবে। বলিতে তার নাম, চলিতে তার নাম, বোঝাতে পারলাম? তাই গান বাজনা করতে গেলে অনেক দিক খেয়াল রাখতে হবে, গাইলেই হবে না। হরে কৃষ্ণ। পথ চলিতে তার নাম, বলিতে তার নাম, কৃষ্ণ নাম, হরি